পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যে এক কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে এই কর্মশালা। পশ্চিম ত্রিপুরা জেলার বেকার যুবক যুবতীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করতে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে এই কর্মশালা। পশ্চিম ত্রিপুরা জেলার বেকার যুবক যুবতীরা এই কর্মশালায় অংশ নিয়েছেন। কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, সহকারী সভাপতি হরি দুলাল আচার্য, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ। কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত যুবক যুবতীরা অংশ নিয়েছেন। কিভাবে বেকার যুবক যুবতীরা এই প্রকল্পকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে পারেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিরা। কর্মশালায় ভাষণ দিতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, কৃষি ক্ষেত্রকে কাজে লাগিয়ে জৈব পদ্ধতিতে সবজি চাষ করা যায়, এর মধ্য দিয়ে স্বনির্ভর হওয়া যায়। তাছাড়া মাছ চাষ, গরু ছাগল শুকর পালন করে বা হাঁস মুরগি চাষ করেও স্বনির্ভর হতে পারেন বেকার যুবক যুবতীরা। এই প্রকল্পে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগও রয়েছে। আমরা জানি আমাদের সরকারের কি দিশা, অর্গানিক জৈব সারের দিকে আমরা বেশি একটু নজর দেওয়া আছে। কেন? আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তাহলে কি করতে হবে? অর্গানিকের দিকে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির আশায় বসে সময় নষ্ট না করে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেন, কর্মশালা থেকে বেকারদের উদ্দেশ্যে এই বার্তায় দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।